টেকনিক্যাল ইউটিউব বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব যে আপনি একটি দলিল বের করতে চাইছেন কিন্তু আপনার ও কাছে কোনো রকম নাম বা কত তারিখ বা কত সাল কিছুই আপনার জানা নেই, সেই ক্ষেত্রে আপনি জমির নম্বর দিয়ে বার করতে পারেন, প্লট নম্বর দিয়ে করতে পারেন আপনার জমি দলিল। তাহলে প্লট নম্বর বা দাগ ও নম্বর দিয়ে দলিল অনলাইন এর মাধ্যমে খুব সহজেই কী করে বের করবেন সেই পদ্ধতি সম্পূর্ণ অনলাইন এর মাধ্যমে ডিটেলস সে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। আর সেই তথ্য পেয়ে গেলে আপনার খুব সহজেই সেই দলিল বের করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাই যদি আপনি কোনো ও দলিল বের করতে চান আর সেই ও ক্ষেত্রে কোনো ও গ্রাম নাম ও জানা নেই, তা থাকে সাল ও জানা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে প্লট নম্বর দিয়ে বের করতে পারবেন খুব সহজেই আপনার ডিএট দলিল। তো চলুন সময় নষ্ট করবো না, ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে প্রতিমত ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার টেকনিক ইন্ডিয়া চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত করেননি তার সাবস্ক্রাইব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা অপশনটি অন করে দিয়ে নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে আমাদের সমস্ত আপলোড ভিডিওগুলি নোটিফিকেশন দ্বারা তোমাদের কাছে হওয়ার আগে পৌঁছে দেওয়া হয়। আর অনুরোধ হলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। চলুন শুরু করা যাক। শুরু করার জন্য দেখার জন্য প্রথমে আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি যেহেতু মোবাইল ফোনে সব ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিই, সেহেতু মোবাইল ফোনে আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। তো সার্চ বারে এখানে ডাব্লিউ রেজিস্ট্রেশন বলে ওয়েবসাইটে সার্চ করবেন। সার্চ করার পর যেই ফার্স্ট আমাদের লিঙ্কটি চলে আসবে ওয়েব ডাব্লিউ রেজিস্ট্রেশন government.in, সেই ওয়েবসাইটে ক্লিক করে আমাদের গভর্নমেন্টের যে সাইটে রয়েছে রেজিস্ট্রেশনের সেই অফিসিয়াল সাইটে আমরা চলে যাব। ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছ ডাইরেক্ট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড ও স্ট্যাম রেভিনিউ। তো ওয়েস্ট বেঙ্গলের সেই রেজিস্ট্রেশন অফিসিয়াল সাইটে কিন্তু আমরা চলে এসেছি। অফিসিয়াল সাইটে আসার পরে দেখতে পাচ্ছেন অফিসিয়াল সাইটটি আমাদের কাছে খুলে গেছে। এই সাইট থেকে আমরা দেখে একটু নিচে স্ক্রল ব্যাক করে নেব, আপনাদের কম্পিউটার করে স্ক্রল না করতে লাগতে পারে, যেহেতু মোবাইল ফোন দেখাচ্ছি সেহেতু মোবাইল ফোনে এখানে দুটো অপশন আমি দেখিয়ে দিব। যেরকম ফার্স্ট আছে সার্চ অফ ডিএট, দ্বিতীয় আছে সার্চ অফ ডিএট। এটি হচ্ছে যদি তুমি 2007 বা 2008 পরের দলিল দেখতে চাও, সেহেতু আর তুমি সার্চ অফ ডিএট ওভারে ক্লিক করে পরের দলিলগুলি দেখতে পারবে। আর যদি মনে করো না তুমি 2007 বা 2008 আগের আমি মনে হচ্ছে যে আমি দেখতে যাচ্ছি, সেহেতু তুমি এখান থেকে লেজেন্ডারি ডেট ভেরিফিকেশনে করে ক্লিক করে তুমি 2007 বা 2008 আগের দলিলগুলি তুমি এখান থেকে দেখতে পারো খুব সহজেই। আর যদি মনে করো না 1985 থেকে বর্তমানে এর বয়স থেকে দেখতে চাও, তাহলে সার্চ অফ রেজিস্ট্রেশন ডেট করে ক্লিক করে তুমি কিন্তু বর্তমান যে তখন থেকে বর্তমান সময় পর্যন্ত তুমি এখান থেকে খুব সহজে কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। তো আমরা যেহেতু সাপোজ আমি এখান থেকে দেখা দিয়ে সাপোজ একটা দেখিয়ে দিব যে 2007 এর পরের যেগুলি সেগুলি আমি এখান থেকে দেখিয়ে দিব। তো ধরুন আমি সাপোজ সার্চ অফ ডিএট করে ক্লিক করলাম, ক্লিক করে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি অপশন খুলে গেছে, অনেকগুলো অপশন খুলে গেছে। এখান থেকে যেরকম বাই সেলার বাই প্রপার্টি নেম, যদি তোমার নাম জানা থাকে সেহেতু তুমি এখানে করতে পারবে। নেক্সট আছে সার্চ বাই ট্রানজেকশন প্রপার্টি ডিটেলস, এখানে যেরকম প্রপার্টি ডিটেলস দিয়ে আমি যেরকম প্রপার্টি নম্বর দিয়ে দেখব সেরকম দুই নাম্বার করে ক্লিক করব। ক্লিক করি, ক্লিক করার পরবর্তীতে আমাদের কাছে একটি ইন্টারফেস খুলে যাবে, সেক্ষেত্রে আমি এখানে একটা ছোট্ট একটা ফর্ম দিয়ে দিয়েছে, এই ফর্মটি ফিল আপ করবো আমি। চলুন ফিল আপ করা যাক, আপনারা ফিল আপ করে নিন। আমি সাপোজ পুরুলিয়া দেখে নেব,
এখানে যেই আপনার যে থানা সেই থানাটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। থানাটা সিলেক্ট করে সেই থানা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে কিন্তু এখানে লোকালিটি চলে আসবে, এখানে আপনার যে গ্রাম পঞ্চায়েত হয় গ্রাম পঞ্চায়েত, যদি মনে করেন না এখানে পৌরসভার হয় তাহলে পৌরসভা অটোমেটিক চলে আসবে এখান থেকে ক্লিক করে। আর যত আমি যে সিলেক্ট করি সেটা গ্রাম পঞ্চায়েত, সেটা গ্রাম পঞ্চায়েত একটাই চলে আসছে, আর জনগণ হতো তাহলে পৌরসভা চলে আসতো। আর ইয়ারটা যেহেতু আমার জানা নেই, সেহেতু ইয়ারটা আমি কেটে দেবো এখান থেকে। এখানে ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের আপনি দেখতে যাচ্ছেন সেটি আপনার সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেবেন। তারপর এখানে রোড ওয়েস না মোজা ওয়েস, যে আপনার মোজা হয় তো মোজা করেন, রোড রোড তাহলে মোজা হয়েছে মোজা ওয়েস করবেন, নাহলে রোড ওয়েস রোড ওয়েস করবেন। তারপর আপনার মোজা কোন মোজা সেই মোজাটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, আপনার যে মোজাটা সেই মোজাটা আপনার এখানে সিলেক্ট করে নেবেন। আপনার এখানে প্লট নাম্বারটা সিলেক্ট করে নেবেন, আমরা যে প্লট নাম্বারটি সেটি RS না LR সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, এখান থেকে প্লট নাম্বারটি দিয়ে দেবেন। প্লট নাম্বার দেওয়ার পরে এখানে যে সিকিউরিটি কোডটি আছে সেই কোডটি এই করে দিয়ে দেবেন, কোডটি দিয়ে দেবেন ভালোভাবে ক্যাপচার কোডটি দেওয়ার ঠিক নিচে চলে আসে। এখানে ডিসপ্লে ঘরে ক্লিক করে এই ডিসপ্লে ঘরে ক্লিক করবে, ডিসপ্লে ক্লিক করে নিচে নিচে চলে আসবে, যখন ক্লিক করি ডিসপ্লে ঘরে ক্লিক করতে নিচে যখন সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে বেরিয়ে এসেছে, ডিটেলস চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট চলে এসেছে, যখন যেরকম দেখুন নিচে চলে এসেছে তিনটে প্রপার্টি চলে এসেছে, কত তারিখের কত ডেট সম্পূর্ণ তথ্য কিন্তু আপনার এখান থেকে নাম ডিস্ট্রিক্ট প্লট নাম্বার এরিয়া সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবেন। একটা ধরে ধরে দেখে নেবেন, যেমন ডিস্ট্রিক্ট নেক্সট আরেকটি প্লট আছে চলে আসছে, দেখুন চারটা প্লট এখানে চলে আসছে। এখানে আপনার যে ডিএট নাম্বারটি কত এটা 2023-এ যেরকম আছে, এটা 2023 তারিখে রেজিস্ট্রেশন হয়েছে, কোথায় রেজিস্ট্রেশন হয়েছে সেই সেইটাও এখানে টোটালটা দেওয়া আছে, দেখুন কোথায় রেজিস্ট্রি হয়েছে সেই রেজিস্ট্রির অ্যাড্রেসটাও এখানে দেওয়া আছে। এরিয়ার ল্যান্ডের রিপোর্ট কত টাকার কী সমস্যা পরিমাণ সেটা দেওয়া আছে, ডিএট নাম্বারটাও এখানে দেওয়া আছে, দেখে নিয়ে মিলিয়ে নেবে আপনারা নামটি, এখানে একটা ধরে ধরে ক্লিক করে রিভিউ সমস্ত তথ্য আবার দেখে ভিউ ও প্রপার্টি যেরকম আছে, ভিউ প্রপার্টি এই ভিউতে ক্লিক করে ভিউ ক্লিক করে পরবর্তী ভিউর যে পেজটা আছে সেটাও এখান থেকে আমরা দেখে নিতে পারবো, দেখুন সমস্ত নাম অ্যাড্রেস কী নামে আছে কী নামে আছে তার নাম ট্রানজ্যাকশন স্ট্যাটাস ডেট ডেট ডিটেলস সব তথ্য কিন্তু তোমরা এখান থেকে খুব সহজে কিন্তু আমরা তোমাকে মিলিয়ে মিলিয়ে দেখে দিতে পারবে যে অ্যাড্রেসটা। তো এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে নিজের ডিএট ডলিট কিন্তু বেরোতেন, বের হয়ে গেলে উপর ছোট্ট পেজের মধ্যে আপনার সেই ডিটেলসটা এখানে ভরে দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন, সব কিছু মিলিয়ে নিয়ে তারপর ঠিক উপরে যে পেজটা রয়েছে এই পেজে করে আপনাদের সমস্ত ডিটেলস ভরে দেবেন, রেজিস্ট্রেশন কোথায় রেজিস্ট্রেশন হয়েছে, প্রপার্টি নেম, তারপর হচ্ছে মোজা মিনার প্রপার্টি রেজিস্ট্রেশন ডেট কত, হ্যাঁ রেজিস্ট্রেশন ডেট মান্থ কয় তারিখ কোয়ার্ট নাম্বার প্রিমিয়ামস, তারপর রয়েছে যেরকম খতিয়ান নাম্বার সব কিছু দেওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করলে তোমার আপনাদের কাছে যে ডাউনলোড অপশনটা চলে আসবে সেই অপশনে ক্লিক করে আপনাদের খুব সহজে কিন্তু আপনি আপনার যে ডেট দলিল রয়েছে সেই দলিল কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন খুব সহজেই। তো এইভাবে কিন্তু আপনি আপনার দলিল কিন্তু পেতে পারেন। তো আশা রাখছি ভিডিওটি আপনাদের সাথে তথ্যমূলক, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে প্রথমে দেখার সুযোগ করে দেবেন অন্যদের মধ্যে, আর অন্যতম ভিডিওটি শুধু শেষ পর্যন্ত দেখবেন, আর অন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের একটি সাবস্ক্রাইব লাইক আমাদের পরবর্তী ভিডিও করতে খুবই সাহায্য আগ্রহ রাখে। চলুন ভিডিওটা আজকে এই পর্যন্তই।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।